ইতিহাস সবসময় অবিকৃতভাবে আমাদের কাছে আসে না, যুগের প্রবাহের সাথে এর অনেক কিছুই রদবদল হয়। কখনো মানুষের মুখে, কখনো কলমের খোঁচায়, কখনো শুধু নাম বা বংশ পরিচয় ঢেকে দেয় ব্যক্তির কুকীর্তি, আবার কখনো কর্ম হারিয়ে দেয় বংশ পরিচয়কেও। আজ আমরা জানবো এমনই এক সাহসিকতার মূর্ত রূপ রানী পদ্মাবতীকে। আসুন জানা যাক কি ঘটেছিল দৃঢ়চেতা এই নারীর ভাগ্যে। রানী পদ্মাবতীর সৌন্দর্য ও তার জহর ব্রত নিয়ে বিভিন্ন লোকপ্রবাদ প্রচলিত আছে। তিনি সাক্ষাৎ সতী ছিলেন এমনটাও শোনা যায়, তবে তার জীবনের আরও অনেক ঘটনা আছে যা বহু মানুষের কাছে অজানা। সিংহলের রাজা গন্ধর্ব সেন ও রানী চম্পাবতীর কন্যা রানী পদ্মাবতী, রূপে পরমা সুন্দরী, অতীব বুদ্ধিমতী, অসাধারণ সাহসী হওয়ার পাশাপাশি বিদুষী এবং মেধাবী ছিলেন রাজকন্যা। এক কথায় তিনি ছিলেন সর্বগুণ সম্পন্না, যুদ্ধবিদ্যায় পারদর্শী। রানী পদ্মাবতী একজন অতি সুদক্ষ ও শিক্ষিত যোদ্ধাও ছিলেন। যুদ্ধ সম্পর্কিত যাবতীয় নীতি ও কৌশল এবং অস্ত্রবিদ্যায় অসাধারণ দক্ষ ছিলেন তিনি, যদিও তার এই গুণটি অনেকের কাছেই অজানা। পদ্মাবতীর প্রিয় পশু হীরামনের কীর্তি। শোনা যায় রাজকন্যা পদ্মাবতীর একটি অত্যন্ত প্রিয় পোষা তোতা পাখি ছিল, যার নাম হীরামন। সর্বক্ষণ হীরামনের সাথে কথা বলে দিন কাটত রাজকন্যার। নিজ কন্যার পোষা এই পাখিটি একদম পছন্দ ছিল না রাজা গন্ধর্ব সেনের, তাই তিনি ওই পাখিটিকে হত্যা করতে চান। কিন্তু পাখিটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে পরে এক বেধের জালে ধরা পড়ে। এরকম কথা বলা পাখিটিকে ওই বেধ বিক্রয় করে দেন রানার রতন সিংহকে। সেই পাখির মুখে রাজকন্যা পদ্মাবতীর রূপ ও গুণের প্রশংসা শুনে তিনি পদ্মাবতীকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। বিবাহ পূর্বে আয়োজিত স্বয়ংবর সভা। রাজকন্যা পদ্মাবতীর বিবাহের পূর্বে আয়োজন করা হয়েছিল স্বয়ংবর সভার। তার বিবাহের শর্ত ছিল সম্মুখ সমরে তাকে তরবারি হাতে পরাস্ত করতে হবে। প্রচুর রাজা এই স্বয়ংবর সভায় যোগদান করেন ও পদ্মাবতীর দ্বারা পরাজিত হন। কিন্তু চিতরের রানা রাওয়াল রতন সিংহ তাকে পরাজিত করেন এবং শর্ত সাপেক্ষে তার সাথে বিবাহ সম্পন্ন হয় রাজকন্যা পদ্মাবতীর। রতন সিংহের সভায় রাঘব চেতন নামে এক সঙ্গীতকার ছিলেন, যে আবার গোপনে জাদুবিদ্যা চর্চা করত। সে সময় রাজ্যে জাদুবিদ্যা চর্চা নিষিদ্ধ ছিল। একদিন জাদুচর্চার সময় হাতে নাতে ধরা পড়লে রাজা তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন। এই অপমানের জালের প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে রাঘব চেতন। সে সোজা দিল্লি চলে গিয়ে সুলতান আলাউদ্দিন খিলজির দরবারে আশ্রয় নেয়। এই আলাউদ্দিন খিলজিকে নিয়ে কিছু কথা জেনে রাখা দরকার। আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে ক্ষমতাধর শাসক। তিনি বরাবরই একজন সম্পদ ও ক্ষমতালোভী ব্যক্তি ছিলেন বলে জানা যায়। উল্লেখযোগ্য, ভারতীয় উপমহাদেশে শাসনের আসনে বসা সব মুসলিম শাসক কিন্তু এরকম ছিলেন না। খিলজি বংশের প্রতিষ্ঠাতা সুলতান জালালউদ্দিনের ছোট ভাই শিহাবুদ্দিনের পুত্র ছিলেন এই আলাউদ্দিন খিলজি। পিতার মৃত্যুর পর চাচা জালালউদ্দিনের কাছে মানুষ হন তিনি। পরিণত বয়সে তিনি জালালউদ্দিনের এক কন্যাকে বিয়ে করেন এবং কারা রাজ্যের শাসক হিসেবে নিযুক্ত হন। কিন্তু তার বরাবরই লোভ ছিল সিংহাসনের প্রতি। শ্বশুরের পরিবারের প্রতি তার বিশেষ বিতৃষ্ণা কাজ করত। শুধু ক্ষমতা হাসিল করার জন্যেই যে তিনি জালালউদ্দিনের সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করেন তা এমনি বোঝা যায়। নিজের কূট পরিকল্পনা সফল করার লক্ষ্যে তিনি প্রথমে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলোর উপর আক্রমণ করতে থাকেন এবং প্রচুর অর্থ ও ধন সম্পদ হস্তগত করে নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করতে থাকেন। এদিকে জালালউদ্দিন ভাবতে থাকেন এসব ধন সম্পদ বোধ হয় তার পায়ে লুটাবার জন্য। আলাউদ্দিনের সাফল্যের খবর শুনে জালালউদ্দিন গোয়ালিয়র আসেন তার সাথে দেখা করার জন্য, কিন্তু তাকে অভ্যর্থনা জানাবার ছলে গিয়ে আলাউদ্দিন তাকে হত্যা করেন। সালটি ছিল 1296। আলাউদ্দিন খিলজি নিজেকে দিল্লির অধিকর্তা ঘোষণা করেন। 1296 থেকে 1308 সাল পর্যন্ত নিজ সীমাবর্তী এলাকায় বারংবার হওয়া মোগল আক্রমণ সফলভাবে প্রতিরোধ করেন তিনি। 1298 সালে দিল্লির উপকণ্ঠে মোগলদের একটি অংশ এসে বসতি গড়ে। এরা সকলে কিছুদিন আগে ইসলামের ছায়াতলে এসেছিলেন, কিন্তু আলাউদ্দিন সন্দেহ করেন যে এরা কোনো বড় ধরনের ষড়যন্ত্রকারী হতে পারে। ক্ষমতার বিষয়ে তিনি কখনোই কোনো আপোষ করতে চাননি, তাই তার নির্দেশেই একদিনেই প্রায় 30,000 নমুসলিমের ওপর গণহত্যা চালানো হয় এবং তাদের স্ত্রীদের দাসী বানানো হয়। অমুসলিমদের ওপর আলাউদ্দিন জিজিয়া, খরাজ, কারি ও চারি চার ধরনের কর ব্যবস্থার প্রচলন করেছিলেন। মাত্র কয়েক দশক পুরনো ইতিহাসেরও অনেক বিষয়ে অনেক সময় মেনে নিতে সংকোচ হয় মানুষের। সেখানে আমরা জানছি 100 বছর আগের ইতিহাস। মনে রাখতে হবে সে সময়টা ছিল আলাদা। আর কোনো নির্দিষ্ট ধর্ম বা উচ্চ বংশ কখনোই পৃথিবীর বুকে একজন মানুষের চরিত্র নির্ধারণ করেনি। এবার ফিরে আসছি মূল কাহিনীতে। রতন সিং কর্তৃক বিতাড়িত হয়ে রাঘব চেতন দিল্লিতে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয়। সে জানতো সেই জঙ্গলে আলাউদ্দিন খিলজি নিয়মিত হরিণ শিকার করতে আসেন। একদিন আলাউদ্দিন দলবল নিয়ে জঙ্গলে প্রবেশ করার পর রাঘব অতি সুমধুর সুরে বাঁশি বাজাতে থাকে। তার সুরে মুগ্ধ হয়ে আলাউদ্দিন নির্দেশ দেন তাকে ধরে আনার।
সুলতানের সামনে উপস্থিত হয়ে কৌশলে রাঘব নিজের দূরভিসন্ধি কাজে লাগাতে শুরু করে। সে বলে, কোনো সুলতান মামলে একজন বাসিওয়ালাকে নিয়ে পড়ে আছেন, যখন পাবার মতো আরও অনেক সুন্দর জিনিস আছে। প্রতিশোধ পরায়ণ রাঘব রানী পদ্মাবতীর রূপের গুণাগুণ বর্ণনা করতে থাকে সুলতানের কাছে। সেই রূপকথনের জালে জড়িয়ে আলোদ্দিন খিলজি প্রাসাদে ফিরে তৎক্ষণাৎ চিতোরের দিকে সৈন্য পরিচালনার আদেশ দেন। কিন্তু চিতোর পৌঁছে হতাশ হন খিলজি। রতন সিং এর দুর্গটি ছিল অনেক বেশি সুরক্ষিত। বাধ্য হয়ে তিনি রতন সিং এর কাছে খবর পাঠান যে তিনি রানী পদ্মাবতীকে শুধু এক ঝলক দেখতে ইচ্ছুক। তাকে দেখতে পেলে তিনি সশৈন্যে দিল্লি ফিরে যাবেন। তিনি এটা উল্লেখ করেন যে পদ্মাবতীকে তিনি বোনের মতো দেখেন। অবশ্য খিলজির অভিপ্রায় সম্পর্কে সকলে অবগত ছিল। একজন রাজপুত নারীর জন্য এই প্রস্তাব ছিল অসম্মানজনক। তাদের প্রথা অনুযায়ী অচেনা ব্যক্তির সাথে দেখা করা নারীদের জন্য বারণ ছিল। কিন্তু নিশ্চিত যুদ্ধ এড়াতে রতন সিং পদ্মাবতীকে রাজি করেন। শর্ত থাকে যে আলোদ্দিনকে আয়নায় রানীর প্রতিচ্ছবি দেখতে হবে। মহলের একটি কক্ষে এমনভাবে কিছু আয়না স্থাপন করা হয় যাতে সরাসরি সাক্ষাৎ না করে দূর থেকেই রানীর নিজের প্রতিবিম্ব দেখাতে পারেন। কিন্তু এই উপায়ে রানীকে চাক্ষুষ দেখার পর আলাউদ্দিনের বদ অভিপ্রায় আরও দৃঢ় হয়ে ওঠে। যে করেই হোক পদ্মাবতীকে তার পেতেই হবে। শিবিরে ফেরার সময় কিছু দূর পর্যন্ত পথ রতন সিং আলাউদ্দিনকে এগিয়ে দিতে আসেন। এই সুযোগের ফায়দা নিয়ে আলাউদ্দিন রতন সিংকে তৎক্ষণাৎ অপহরণ করে ফেলেন। রাজার মুক্তিপণ হিসেবে তিনি দাবি করেন রানী পদ্মাবতীকে। গোড়া আর বাদল নামে দুই বীর রাজপুত সেনাপতি তখন আলাউদ্দিন খিলজিকে তার নিজের খেলাতেই হারাবার ফন্দি আটেন। তারা খবর পাঠান পরদিন সকালে রানী পদ্মাবতী তার দাসী বাতি সহ পালকিতে খিলজির শিবিরের দিকে রওনা দেবেন। পরদিন 150, কোনো বর্ণনাতে 200 পালকি খিলজির শিবিরের দিকে রওনা হয়। কিন্তু প্রত্যেকটি পালকি ছদ্মবেশে চারজন করে দুর্ধর্ষ রাজপুত যোদ্ধাদের দ্বারা বাহিত হচ্ছিল, আর প্রত্যেক পালকিতে দাসীর বদলে লুকিয়ে ছিল আরও চারজন করে যোদ্ধা। এই প্রতিহিংসা পরায়ণ ভয়ানক সৈন্যদলটি খিলজির শিবিরে পৌঁছেই অতর্কিত হামলা করে বসে। আলাউদ্দিন খিলজির শিবিরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ পরিচালিত করে এই সেনাদল রাজা রতন সিংকে মুক্ত করে নিয়ে যায়। এই ঘটনায় পরবর্তীতে দ্বিগুণ আক্রোশে আরও বেশি সৈন্য চালনা করে আলাউদ্দিন চিতোরের দুর্গ অবরোধ করেন। অতি সুরক্ষিত সেই দুর্গে প্রবেশ করতে না পারায় অবরোধই ছিল একমাত্র পথ। দিনের পর দিন অবরুদ্ধ থাকার পরে দুর্গের ভেতরে রসদ ফুরিয়ে এলে রাজা রতন সিং সিদ্ধান্ত নেন দুর্গের ফটক খুলে মুখোমুখি হবার। দীর্ঘদিনের অবরুদ্ধ থাকার পর রাজপুতদের জন্য এ যুদ্ধ ছিল অসম যুদ্ধ। পদ্মাবতী ও দুর্গের অন্যান্য নারীরা জানতেন এ যুদ্ধে তাদের পুরুষদের জয়ের সম্ভাবনা কতটা ক্ষীণ। এরকম পরিস্থিতিতে সম্মান রক্ষায় রাজপুত নারীদের মধ্যে জহর নামক আগুনে ঝাঁপ দিয়ে আত্মহননের একরকম প্রথার প্রচলন ছিল। বিজয়ী সৈন্যদের হাতে লাঞ্ছিত হবার চেয়ে মৃত্যুকেই তারা বেশি সুখকর মনে করলেন। রাতে দুর্গের ভেতরে এক বিশালাকার অগ্নিকুণ্ড জ্বালানো হলো। নিজেদের সবচেয়ে সুন্দর পোশাকে সজ্জিত হয়ে ধর্মীয় সঙ্গীত গেয়ে আত্মসম্মান রক্ষায় আগুনের আলিঙ্গনে অগ্রসর হলেন নারীরা। সবার আগে আগুনে ঝাঁপ দিলেন রানী পদ্মাবতী, অন্য নারীরা তাকে অনুসরণ করলেন। স্বজনহারা সৈনিকদের বেঁচে থাকার আর কোনো উপলক্ষ থাকল না। পরদিন সকালে যুদ্ধের সাজে সেজে খিলজি বাহিনীর সাথে লড়তে বেরিয়ে গেল রাজপুতদের দল। ফলাফল যা হবার তাই হলো। খিলজির সেনাদল যখন দুর্গে প্রবেশ করল তখন শুধু নারীদের দেহাবশেষ আর ভস্মে পেল। যার মোহে এত জনবল ক্ষয় করলেন আলাউদ্দিন খিলজি তাকে তার পাওয়া হলো না। চিতোরের ইতিহাসে এটিই ছিল প্রথম জহরের ঘটনা। চিতোরগড়ের দুর্গে এর পরেও দুইবার জহরের ঘটনা ঘটে। দ্বিতীয়বার 1535 সালে রানী কর্ণাবতী গুজরাটের রাজা বাহাদুর শাহের কবল থেকে সম্মান বাঁচাতে দলবল সমেত এই পথ বেছে নেন। এরপর তৃতীয় জহরের ঘটনা ঘটে 1567 সালে মহামতি আকবরের চিতোরগড় দখলকালে। স্বয়ং আলাউদ্দিন খিলজি 1294 সালে রাজস্থানের জয়সালমীর দুর্গ দীর্ঘ 7 মাস অবরুদ্ধ করে রাখলে 24,000 নারী জহরের পথ নিতে বাধ্য হয়। এই কিংবদন্তির প্রথম লিখিত বর্ণনা পাওয়া যায় 1540 সালে। মালিক মোহাম্মদ জয়সী নামক একজন কবি রানী পদ্মাবতীকে কেন্দ্র করে পদ্মাবত নামক একটি মহাকাব্য লেখেন। কাল্পনিক উপাদান বহুল হলেও এই কাব্য থেকে রানী পদ্মাবতীর বাস্তব জীবনের অনেক কাহিনী জানা যায়। পরবর্তীতে কিঞ্চিত পরিবর্তিত রূপে এই কাহিনী লিপিবদ্ধ হয় বেশ কিছু ঐতিহাসিকের লেখনীতে। এদের মধ্যে আকবরের বিখ্যাত সভাসদ আবুল ফজল, প্রখ্যাত মধ্যযুগীয় ঐতিহাসিক ফিরিস্তা উল্লেখযোগ্য। রানা প্রতাপের আমলে রাজপুত ইতিহাস গ্রন্থ খুমান খায়সায় স্থান পায় এই কাহিনী। তবে স্বাভাবিকভাবে বিভিন্ন ঐতিহাসিক জবানিতে এই কাহিনী কিছুটা ভিন্ন ভিন্নভাবে এসেছে। অনেকের মতে আবার এই কাহিনী রাজপুত ইতিহাসকে গৌরবান্বিত করতে লিখিত নিছক রূপকথা। তবে কাহিনীটির কতটা সত্য আর কতটা মিথ্যা তা বর্তমানে নিখুঁতভাবে নির্ণয় করা একেবারে অসম্ভব। সম্প্রতি বলিউডে এই ইতিহাস নিয়ে একটি সিনেমা তৈরি করেছেন সঞ্জয় লীলা বানসালি। অভিযোগ উঠেছে তিনি ইতিহাস বিকৃত করে আলাউদ্দিন খিলজির চরিত্রটি নমনীয় করার চেষ্টা করেছেন।
উগ্র জনতা পরপর কয়েকবার সেই সিনেমার সেটে ভাঙচুর ও অগ্নিসংযোগও করেছে। তবে তাতে অবশ্য এতটুকু প্রতীয়মান হয়েছে, এত বছর পরও বিতর্ক ও ধর্মভিত্তিক মেরুকরণে এতটুকু ভাটা পড়েনি রানী পদ্মাবতীর কিংবদন্তির। তবে আত্মসম্মান রক্ষায় বিষময়কর আত্মহুতি দিয়ে মানুষের মনে চিরকালের জন্য জায়গা করে নিয়েছেন রানী পদ্মাবতী।